পুচকা খাচ্ছে কি খাননি খাচ্ছে না আবার মেয়েরা দেখবে আগুন পান খাচ্ছে কি পান উফ আল্লাহু আকবার তারা আগুন পান খাচ্ছে আপনার ঘরের মেয়েটা পর পুরুষের কাছে মুখটাকে এই বড় হা করছে এই বড় আর ও দোকানদার আগুন পান বালি সিমেন্ট ইত্যাদি দিয়ে ড্যাশলাই মেরে দিয়ে পেট্রোল দিয়ে হু করে আগুন জ্বলছে ও বলে মুখটাই বড় করো বলে আর পানটাকে দিচ্ছে কোথায় মুখে ও বাপ আচ্ছা বলো তো ওটা কি আগুন পান ওটা কি পান আমি তো মনে করি ও নারী নয় ও নারী নয় ও তো নারী নয় নারী নয় ও হলো এক নাম্বার আনাড়ি ঠিক কি না ঠিক বললাম নাকি ভুল বললাম বাবা আলোচনা কি চেঞ্জ করে দেবো নাকি আপনাদের কি কষ্ট হচ্ছে আবার লাস্টে আবার ধরবেন যেতে দেবেন না আমার আবার আগামীকাল প্রোগ্রাম রয়েছে আপনাদের সেই লক্ষ্মীকান্তপুর যাক এরা নারী নয় একজন নারী যদি তুমি হও তুমি কিভাবে তুমি পর পুরুষের কাছে মুখটাকে হা করে তুমি আগুন পান কাচ্ছো হায় রে মুসলমান হায় রে আমার মহিলা মা বোনেরা তোমাদের কি একটু শরমে লাগে না তোমাদের কি একটু বিবেকে লাগে না আর যে সকল মহিলারা মেয়েরা এই আগুন পান ফুচকা খেয়ে রাস্তায় ডাং ডাং করে ঘুরে বেড়াচ্ছে ওরা কি বোম্বে থেকে দিল্লি থেকে এসেছে একটু কথা বলেন না এসেছে ওরা তো আমার ঘরের বোন ওরা তো আমার ঘরের মা ওরা তো আমার ঘরের মেয়ে এ বাপ এ আমার আব্বা জান সাক্ষী থেকে যাও তোমার মেয়ের জন্য তোমাকে কাল কিয়ামতের ময়দানে দাইগুসের খাতায় নাম লেখা হবে আমার কথা কি বোঝাতে পারছি তোমার মেয়ের জন্য তোমাকে ধরা খেতে হবে তোমার বোনের জন্য তোমাকে ধরা খেতে হবে তুমি এখানে ইতমা বড় দাড়ি রেখে তুমি সুবহানাল্লাহ 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 আর তোমার মেয়েটা ওদিকে বাগান খেলছে তুমি মনে করছো আমি অত সহজ জান্নাতে চলে যাব অত সহজ নেই বাপ অত সহজ নয় জান্নাত মুখের কথা নয় মামার বাড়ি আবদার নয় অনেক ইবাদত করার পরে অনেক জিনিস থেকে কন্ট্রোল থাকার পরে আল্লাহ যদি চান তোমাকে জান্নাতটা নসিব করবেন জোরে বলি সুবহানাল্লাহ আমরা সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি জোরে বলবেন না সুবহানাল্লাহ এ বাপ এই মাঝে মাঝে একটা গজল বলছি কি রাগ হচ্ছে নাকি যদি হন বলে দেন আমি বন্ধ করে দেবো কারণ এগুলো একটু কেন বলি অনেকের মন এদিক সেদিক থাকে আমার যুবক ভাইদেরকে নিয়ে তো আমাদের ওয়াজ নাকি ওদের মন কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে যদি একটু এগুলো বলি তাহলে ওদের মনটা একটু এই মজলিসের মধ্যে আসবে আর তাই একটু বলছি রাগ হচ্ছে নাকি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি শুনতাম মসজিদে নববীর মধুর আজান শুনতাম মসজিদে নববীর মধুর আজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের আশা পেলে শোভা মিটবে পিপাসা দেখিলে মিটবে পিপাসা দেখিলে রওজার জালি উড়ে উড়ে দেখতা মদিনার অলি গলি আল্লাহুম্মা وعلى آل سيدنا ফিরে আসেন যে কথা আলোচনা করছিলাম আলোচনা কি হচ্ছিল একজন বলেন তো একজন সাহস করে বলেন কি আলোচনা করছিলাম নামাজের ভিতরে খুশু
খুজু আজ আমাদের ভিতরে আছে একটু কথা বলেন আমাদের ভিতরে নাই আমি দুটো উদাহরণ দিলাম আপনাদেরকে নবী সাহাবীদের কিভাবে নামাজে খুশু খুশু ছিল নামাজে তাদের কিভাবে মন ছিল আমি আপনি নামাজ পড়ি আমাদের মনটা পুরো কলকাতা দিল্লি বোম্বে সব দিকে ঘুরে বেড়ায় কিন্তু নবী সাহাবীদের গায়ে তীর বিদ্ধ হয়েছে তারপরেও তিনি কি করেননি নামাজ তারা ছেড়ে দেননি আপনি যদি নবীর কথা বলেন ও বাপ হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নামাজ পড়তে পড়তে উনি নামাজের ভিতরে আল্লাহ পাকের জান্নাতটা দেখেছিলেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী মসজিদে নববীতে ও যুবকেরা আল্লাহ নবী মসজিদে নববীতে আল্লাহ নবী নামাজের ইমামতি করাতে থাকে আল্লাহ নবী নামাজের ইমামতি করে পিছনে অনেক সাহাবীরা রয়েছে ও যুবকেরা সাহাবীরা বর্ণনা করে আল্লাহ নবী নামাজের ইমামতি করাতে করাতে নামাজের ইমামতি করতে করতে আল্লাহ নবী নামাজের জায়গাটা ছেড়ে দিয়ে আল্লাহ নবী একটু সামনের দিকে আগিয়ে গেলেন আল্লাহ নবী একটু সামনের দিকে আগিয়ে গিয়ে আল্লাহ নবী হাত দুখানা তুলে আল্লাহ নবী কিছু জন একটা ছিড়তে লাগলেন কিছু জন একটা করতে লাগলেন ও যুবকেরা আল্লাহ নবী সাহাবীরা আরো বর্ণনা করে আল্লাহ নবী কিছুক্ষণ পরে আবার নামাজের জায়গাতে ফিরে এসে আল্লাহ নবী নামাজটাকে শেষ করলেন আপনি কি বলবেন আপনি যখন নামাজ পড়ছিলেন আপনি যখন নামাজের ইমামতি করাছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দেখতে পাওয়া যায় আপনি নামাজের জায়গাটা ছেড়ে দিয়ে আপনি কেন সামনের দিকে এগিয়ে গেলেন আপনি কেন সামনের দিকে এগিয়ে গিয়ে আপনি হাতখানা ছেড়ে দিয়ে যেন কিছু একটা ছিড়তে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আপনি তো দৈনিক নামাজটা পড়ান আপনি তো এমনটা করেননি আপনি তো এমনটা করেন না আপনি কেন আজ এমনটা করতে লাগলেন আপনি আবার নামাজের জায়গায় এসে আপনি নামাজটাকে শেষ করলেন আপনি কেন এমনটা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আপনি আপনাদেরকে বলেন আমাদের উপরে কি কোন ওহী নাজিল হলো নাকি আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলতে লাগলেন ও বাবা সাহাবীরা আমি নবী আমার উপরে ওহি নাজিল হয় না বাবা আমার উপরে ওহি কোন নতুন করে নাজিল হয়নি বাবা ও আমার সাহাবীরা আজ আমি নবী যখন আমি নামাজের ইমামতিটা করতে লাগি আমি যখন নামাজটা পড়তে লাগি আমি নবী আমার নামাজের ভিতরে এতটা মন লেগে গেল আমি নবী আমি যখন নামাজ কানা পড়ছিলাম আমার নামাজের ভিতরে আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় ডুব দিতে থাকলাম আল্লাহর সঙ্গে এতটা মহাব্বত হয়ে গেল আমি দেখতে পেলাম আল্লাহ পাক আমাকে নামাজ অবস্থায় তার দয়ার জান্নাত দেখাতে লেগেছে আরো জোরে বলো আল্লাহর নবী বলছেন বাবা সাহাবীরা আমি যখন নামাজ পড়ছিলাম জানো আমি আজ আল্লাহর রহমতে দরিয়ায় ডুব মারছিলাম
দুনিয়ার কোনো কথা আমার খেয়াল ছিল না, দুনিয়ার কোনো কথা আমি নবী আমার স্মরণে ছিল না। আমি যখন নামাজ পড়ছিলাম কেবলমাত্র আল্লাহর দিকে মন ছিল, আর আল্লাহর এতটাই মহব্বতে আমি ডুব দিলাম, আমাকে আল্লাহ পাক তার দয়ার জান্নাতটা আমার সামনে রেখে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবরা একটু জোরে পিছন থেকে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা এটা নাই হলো, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে গিয়ে আপনি কেন এভাবে হাতগুলো উপরের দিকে তুলে আপনি একটা কিছু ছিড়ছিলেন, এটার কারণ তো বলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী আপনি কেন হাত দুখানা তুলে আপনি কেন উপরের দিকে তুলে দিয়ে আপনি কিছু একটা ছিড়তে লাগলেন, আপনি এমনটাই করেন কেন? আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবারা আমি নবী, আমি কেন হাত দুখানা তুলে আমি কেন কি এরকম করছিলাম কেন, তোমরা কি জানো বাবা, তোমরা কি বলতে পারবে বাবা? আমি নবী আমি বলি শোনো, ও আমার সাহাবীরা আমি তখন জান্নাতটা আমাকে দেখানো হচ্ছিল, আমি দেখতে পেলাম ওই জান্নাতের ভিতরে এত সুন্দর আঙুরখানা ঝুলছে, কত সুন্দর আঙুরগুলো ঝুলে আমি মনে মনে করলাম, আমি চিন্তা করলাম ওই আঙুরগুলোকে নিয়ে আমার সাহাবীদের জন্য একটু নিয়ে যাব। আরো জোরে বলো, আমি যখন দেখছি যে জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর ফল রয়েছে, তার মধ্যে আমি নবী দেখলাম জান্নাতের ভিতরে কত সুন্দর আঙুরগুলো ঝুলছে, আমি নবী মনে করলাম আহারে আমি যদি এই আঙুরটা তুলে নিয়ে আমার সাহাবীদেরকে একটু খাওয়াতে পারি, আমার সাহাবীরা এই আঙুরের মজা স্বাদ কশ্চিনকালে ভুলতে পারবে না। আস্তে করে বলবেন সুবহানাল্লাহ, কি বাড়িতে গিয়ে বলবেন, আরো জোরে বলেন। আহ